শ্বেতপত্র একশো ষোলো আলেম এবং মাদ্রাসার বিরুদ্ধে গণকমিশন কর্তৃক দুদুকের কাছে শ্বেতপত্র প্রকাশ আর এই শ্বেতপত্রের প্রথমে যার নাম হযরত মাওলানা নুরুল ইসলাম উলিফুরি ফরিদাহ মাদ বারাকাত হজরত তার বিভিন্ন মাহফিলে একটা ঘটনা বলতেন একটা গল্প বলতেন আর ওই গল্পটার শিরোনাম হচ্ছে কাল্লাসুরা টাকা নিয়ে গেল তো কাল্লাসুরা নামক এক সর এক জায়গায় এক সোর ছিল তো সে মানুষের টাকা পয়সা চুরি করে নিয়ে যাইতো একদিন কাললাছোড়া এক বাজারে গেল চুরি করার জন্য বাজারে যাই এক দোকানদারকে জিজ্ঞাসা করতেছে এ দোকানদার ভাই তুমি কি কাল্লাছোড়াকে চিনো ওই যে দোকানদার বলতেছে যে না কাল্লাচোড়াকে তো চিনি না তবে শুনেছি কাললাচোড়া নাকি মানুষের টাকা পয়সা চুরি করে নিয়ে যায় তো বলে যে তুমি কি কাললাচোড়া কিভাবে টাকা পয়সা চুরি করে নিয়ে যায় তুমি কি সেটা দেখতে চাও তো দোকানদার আপন মনে বললো যে সে মনে হয় তো জানে যে কি কীভাবে টাকা পয়সা চুরি করে তো সেই জন্য তাকে বললো যে ঠিক আছে দেখাও তো ওই কাল্লাচরা দোকানদারের ক্যাশে যাইয়া বসলো দোকানদারের ক্যাশে যাইয়া বসা তার ক্যাশ খুললো আর খুলে যত টাকা পয়সা ছিল সব টাকা পয়সাকে সে একত্রিত করে নিয়ে নিল নিয়ে সে বললো যে এই কাল্লাচরা এইভাবে টাকা পয়সা নেয় আস্তে আস্তে এবার সে বের হইতে লাগলো বলে যে এভাবে সে বের হয় কন থেকে বের হয়ে সে দিল দৌড় দৌড় দিল আর জোরে চিৎকার করে বলতেছে যে কাল্লাচুরা টাকা নিয়ে গেল কাল্লাচুরা টাকা নিয়ে গেল এখন দোকানদার ইতিমধ্যে বুঝে গেছে যে এই আসলে কাল্লাচোরা আর এই কাল্লাচোরাই তার টাকাকে তার টাকা পয়সা নিয়ে সে ফালাইতেছে তো দোকানদারও তার পিছনে কাল্লাসুরা টাকা নিয়ে গেলো কাল্লাস টাকা নিয়ে গেলো বলে চিৎকার শুরু করলো ওই দোকানদারকে দেখে আশেপাশের মানুষজনও তার পিছনে এবার ছুটতেছে কাল্লাসোর টাকা নিয়ে গেল কাল্লাসোর টাকা নিয়ে গেল বলে এখন কথা হচ্ছে যেই সোরে চুরি করলো সেও বলতেছে সোরা টাকা নিয়ে গেলো আর যার দোকানের মাল যার যার টাকা পয়সা চুরি করা হইলো সেও বলতেছে সোরা টাকা নিয়ে গেলো ঘটনা কি তো হুজুর বলতেছেন যে ওই কাল্লাচরা টাকা নিয়ে গেল এটা সে বলতেছে এই জন্য যে আশেপাশের মানুষ সাধারণ মানুষ যেন বুঝতে পারে যে সে যে আসলে কাল্লাচরা এই জন্য তার সুরিকে ধামা সাফা দেওয়ার জন্য সেই ধামা সাফার দেওয়ার জন্য সেই নিজেই চিৎকার করে বলতেছে যে কাল্লাচুরা টাকা নিয়ে গেল কাল্লা টাকা নিয়ে গেলো এই কাল্লাচরাকে এতদিনে আমরা এটাকে টের পাই নাই আমরা বুঝতে পারি নাই এবং চিনিও নাই এই কাল্লাচরাকে আর কাল্লাচরা হইল সে কালো ছিল এবং সুরই কৈত এই জন্য মানুষ তাকে কাল্লাচুরা বলে ডাকত বিচারপতি শামসুদ্দিন মানিক হইল এই কালা দেখেন তাকে কিরকম লাগে একে তো কালা আর লাগে সুরের মতো বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তার ফিরিস্তি যদি দেখেন গুজল গুগলে যাইয়া যদি চার্চ করেন যে বিচারপতি মানিক তো কি বের হয় দেখেন এই 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 শামসুদ্দিন চৌধুরী মানিক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক যিনি বেশ কয়েকটি বিতর্কিত মামলার জন্য আলোচিত অবসর গ্রহণের পরে মামলায় রায় দেওয়ার জন্য তিনি সমালোচিত হয়েছিলেন এছাড়াও তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ব্যাপক সমালোচিত এই চোরে দেখেন ধর্মের বিরুদ্ধে তার কি পরিমাণ বিষদকার এবং কি পরিমাণ অসাম্প্রদায়ক লোক হইলে সে ক্রামের বিরুদ্ধে এই বিষদগার করতে পারে সে তার ভিতরে কি পরিমাণ বিষোদ্গার ছিল বিষোদ্গার থাকা অবস্থায় সে এই মাম যতগুলো মামলার রায় দিছে নিশ্চয়ই এই মামলাগুলোর মধ্যে সে সঠিক রায় দেয়নি সে বিদেশে টাকা নিয়ে পাচার করে সে দ্বৈত নাগরিকত্ব লাভ করছে আর এখন ওলামায়েকরামকে বলে ওলামায়েকরাম নাকি মানেই লন্ডারিং করছে নিজে যদি চোর হয় তো ওই নিজেকে ঢাকার জন্যই ওই সেই সোরের তকমা অন্যের গায়ে লাগাইতে চায় ওলামায়েকরাম ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করে ওলামা একরাম নাকি জঙ্গি অর্থায়ন করে ওলামায়েকরাম নাকি জঙ্গি তৈরি করে এই ওলামায়েকরাম মাদ্রাসার বিরুদ্ধে সক্রান্ত দেশের বিরুদ্ধে সক্রান্ত এই সোর ভাটপার এদের কাজ হইল এটা যারা তাদের উগ্রতাকে তাদের ধর্মের প্রতি বিদ্রুপ ধর্মের প্রতি তাদের বিশুদ্গারকে ঢাকার জন্যই সুরি বাটপারি এবং মানি লন্ডারিংকে ঢাকার জন্যই একশো ষোলো আলমের বিরুদ্ধে তারা এই শ্বেতপত্র প্রকাশ করেছে এই গণকমিশনের আরেকজনকে শাহারিয়ার কবির শাহারিয়ার কবিরকে সবাই তো মুরগি কবির নামেই চিনে এবং এই মুরগি কবির আপনি যদি গুগলে সার্চ দেন তো কী বাইরে দেখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক আহ্বায়ক মোস্তারি শফি লিখিত জাহানার ইমামের স্মৃতির উদ্দেশ্যে লেখা সিটি নামক বইয়ে শাহরিয়ার কবিরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি এবং মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাবাহিনীদের ক্যাম্পে মুরগি সরবরাহকারী বলে উল্লেখ করা হয় তো যে পাকিস্তানের সেনাবাহিনীদের জন্য মুরগি সরবরাহ করত। আজকে সে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে আর আলেমাদেরকে পাকিস্তানি বলে আজকে তারা গালি দেয় ওই হুজুরের গল্পের মতো যে নিজে সোর হইলে ওই নিজের সুরিকে ঢাকার জন্যই অন্যকে সোর বলে সম্বোধন করে আরেকটাকে তরিনা ফুরুস ব্যারিস্টার তুরিনা ফুরুস এর কথা আর কি বলবো এর কথা তো এর মার কথার চাইতে এর চাইতে আর বড় কথা কার হইতে পারে আমাকে বাসা থেকে বের করে দেয় আমার দোষ তার কিছু অনৈতিক আচরণের প্রতিবাদ করা এর বিরুদ্ধে কথা বলার মতো রুসি আমার নাই জাহাজ অতএব এই গণ কমিশন নামে এ যতগুলো আসছে সবগুলো হইল সৌর বাটপার এরাই হইল ধর্মের বিশুদ্ধকারী আলেমার মাদ্রাসার মুসলমানদের বাংলাদেশের মানচিত্রের বিশুদ্ধারকারী এরাই হইল রয়ের এজেন্ট এরাই হইল সিআইএর এজেন্ট এরাই হইল ইন্ডিয়ার দালাল এরাই হইল ইস্কনের এজেন্ট সাম্প্রদায়িক রাষ্ট্রে যখন মুসলমান সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যখন একত্রে বসবাস করতেছে দেশের শান্তি শৃঙ্খলাকে বিশৃঙ্খল করার জন্যই দেশের নৈরাজ্য সৃষ্টি করার জন্যই অসাম্প্রদায়িকতা সৃষ্টি করার জন্যই আজকে তারা এই একশো ষোলো আলেমের বিরুদ্ধে এই শ্বেতপত্র প্রকাশ করেছে কিন্তু বড়ই আফসুস আজকে যদি ওই বাঘগুলো যদি আজকে জেলের বাহিরে থাকত তাহলে এই জানোয়ারগুলো কখনও এগুলোর সাহস করতে পারতো না আজকে ওই বাঘগুলো জেলে থাকার কারণে আজকে তারা এ এত বড় সাহস করতেছে মুসলমানদের বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে আমি সমস্ত ওলামায় ক্রামকে আবেদন করিব এদের বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ করেন আজকে যদি এদেরকে ছাড় দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এরা আরও বড় থেকে বড় হস্তক্ষেপ করবে এই মুসলমানদের বিরুদ্ধে আলেমুলামাদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে আরে বিচারপতি চৌধুরী মানিক তোরা বলিস ওলামারা নাকি জঙ্গিবাদকে উস্কে দেয় ওলামারা নাকি মুসলমানদেরকে উস্কে দেয় অন্য ধর্মের প্রতি উস্কে দেয় যদি আজকে এই ওলামারা বলতো দুই একজন আলে মোলামাও যদি আজকে বলতো দুই একজন আলেম ওলামা যদি বলা না শুধু ইশারাও যদি প্রকাশ করে ইশারা শোকের ইশারাও যদি দেয় তো তোদের মতো এরকম নাস্তিক বাস্তিককে দমন করার জন্য কোনো মাদ্রাসার ছাত্র লাগবে না কোনো ওলামায় এক লাগবে না কোনো দাঁড়িওয়ালা টুপিওয়ালা লাগবে না এ আমার মতো জেনারেল শিক্ষিত জেনারেল স্কুল কলেজে যারা লেখাপড়া করছে আমার রোজারও ধারা ধারে না কিন্তু যাদের শরীরে মুসলমানদের রক্তে রক্ত যাদের মুসলমানদের শরীরে আছে তারাও এই তোদের মতো এরকম ছিঁড়ে ফেলবে এরকম ছিঁড়ে ফেলবে এরকম ছিঁড়ে ফেলবে তোদেরকে ওই নষ্টরা ভষ্টরা ওলামায় ক্রম কখনও জঙ্গিবাদকে উস্কে দেয় না অসাম্প্রদায়িকতা সৃষ্টি করে না তোরাই একমাত্র অসাম্প্রদায়িকতা সৃষ্টিকারী তোরাই একমাত্র ধর্মের বিরুদ্ধে বিসদ্ধগারকারী তোরাই শান্তি শৃঙ্খল বাংলাদেশকে অশান্তি সৃষ্টি করার জন্যই এজেন্ট নিয়ে সেটাকে বাস্তবায়ন করতেছিস আমি সমস্ত ওলামা একরামকে বলবো যে এদের বিরুদ্ধে সহজ কথায় কাজ হবে না এদের মাদ্রাসার আলেম ওলামার সম্মানকে ক্ষুণ্ণ করার কারণে আলেম ওলামার বিরুদ্ধে বিশুদ্ধার করার কারণে দেশের বিরুদ্ধে এই আলে আমাদের সম্মান বিনষ্ট করার কারণে মাদ্রাসার সম্মান বিনষ্ট করার কারণে ইসলামের সম্মান বিনষ্ট করার কারণে দেশের বিরুদ্ধে সক্রান্ত করার জন্য এদের বিরুদ্ধে মামলা করেন এদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করেন যত টাকা লাগে যত কিছু লাগে সমস্ত মুসলমান আপনাদের ফাঁসে আছে সমস্ত মুসলমান আপনাদের সাথে আছে এদেরকে সহজভাবে ছাড় দেওয়া যাবে না দু এক কথা বলে এদেরকে ছাড় দেওয়া যাবে না এরা দেশের শত্রু মুসলমানের শত্রু ইসলামের শত্রু মাদ্রাসার শত্রু ওলামা একরামের শত্রু এরা মুসলমানদের নাম দিয়ে ওইজিদের বংশধর হয়ে এরা কাজ করতেছে এরা মুসলমানদের নাম দিয়ে ইসরায়েলের বংশধর হয়ে এরা কাজ করতেছে এরা মুসলমান হয়ে মুসলমান নাম দিয়ে এরা ইন্ডিয়ার র এর এজেন্ট হয়ে ইন্ডিয়ার সিএ এর এজেন্ট হয়ে ইন্ডিয়ার এজেন্ট হয়ে এরা দেশের বিরুদ্ধে চক্রান্ত করতেছে